হ্যালো গাইস, আমি ইনামিস বানু। আজকে আমি যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাইথনের ম্যাজিক মেথড। সো পাইথনের ম্যাজিক মেথড হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা পার্ট। অবজেক্টকে বিভিন্ন ফিচার দেওয়ার জন্য এই ম্যাজিক মেথডগুলো ইমপ্লিমেন্ট করা হয়। কিছুদিন আগে আমাদের মাসনুম ভাইয়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে একটা সেশন নিয়েছেন। সো আমি একবার ডিরেক্টলি ম্যাজিক মেথড নিয়ে কথা বলবো। ম্যাজিক মেথড হলো এই বিশেষ কিছু মেথড যেগুলো নামকরণ থেকে বোঝা যাচ্ছে যে ম্যাজিক, অর্থাৎ স্পেশাল কিছু করে। তো পাইথন আমাদের সব অপারেটর ওভারলোড করতে দেয় আমাদের কাস্টম অবজেক্টের জন্য। তো এই কাস্টম অবজেক্টের অপারেটরগুলো কীভাবে বিহেভ করবে সেগুলো আমাদের এই ম্যাজিক মেথড দ্বারা ডিফাইন করে দিতে হয়। সো বিভিন্ন ধরনের ম্যাজিক মেথড আছে। সো ফুল লিস্ট বেশ বড়, আমি সবগুলো এখানে দেখাবো না। তো ফুল লিস্ট আপনি যদি গুগলে সার্চ দেন পাইথন ম্যাজিক মেথড, রাফি ক্যাটলার সাহেবের ওয়েবসাইটে একটা খুব সুন্দর একটা আছে ম্যাজিক মেথডের, ম্যাজিক মেথড নিয়ে লেখা আছে এবং এখানে সব এক্সাম্পল দিয়ে বলে দেওয়া আছে। সো আপনারা এটা দেখতে পারেন। আর একটা আছে, সেটা হচ্ছে আমাদের ডাইভ ইন টু পাইথনের একটা অ্যাপেন্ডিক্স আছে ম্যাজিক মেথড নিয়ে, এটাও দেখতে পারেন, এটা খুব সুন্দর করে লেখা আছে। সো এখানে যথেষ্ট ভালোভাবে দেখা আছে। আপনারা যদি কোনো সমস্যা বোধ না করেন ইংরেজিতে বা পড়তে কোনো সমস্যা না বোধ করেন, তাহলে আমার টিউটোরিয়াল এখানেই বন্ধ করে আপনারা এই এইটা বা ডাইভ ইন টু পাইথন যে কোনো একটা পড়া শুরু করে দিতে পারেন, আপনারা আরও বেটারভাবে বুঝতে পারবেন। কিন্তু আপনারা যদি আমার স্ক্রিন ভিডিও দেখে বা স্ক্রিনকাস্ট দেখে বেশি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে কন্টিনিউ করতে পারেন। সো আমরা আজকে দেখবো ম্যাথ মেথডগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করে। সো প্রথমেই আমি যাতে স্ক্রিনকাস্টের সাইজ ছোটো হয়ে যেন আগে থেকে ক্লাসগুলো লিখে রাখছি, জাস্ট আমরা এখন এক্সপ্লেইন করব। প্রথম যে ম্যাজিক মেথড ডাবল আন্ডারস্কোর ইনিট, এইটা আমরা প্রায় সবাই জানি যারা অবজেক্ট ওরিয়েন্টেড কোড করি। সেটা হচ্ছে পাইথনে কনস্ট্রাক্টর বলে সবাই, আসলে এটা ইনিশিয়ালাইজার, কনস্ট্রাক্টর অন্য একটা, ওটা ডাবল আন্ডারস্কোর নিউ। কিন্তু এক সেন্সে ডাবল আন্ডারস্কোর ইনিটকেও কনস্ট্রাক্টর বলা যায়। সো এটা আমার ডাবল আন্ডারস্কোর ইনিট, এটা অবজেক্ট ক্রিয়েট করার সময় অবজেক্ট তৈরি হওয়ার পরে এই মেথডটা কল হয়। এবং আমাদের যদি কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল সেট করা থাকে এবং কোনো কোড রান করতে হয় লজিকের, তো এই ইনিট মেথডের ভিতরে কল করব। তারপরে ডাবল আন্ডারস্কোর এসটিআর, এসটিআর হলো আমাদের অবজেক্টকে যদি আমি স্প্রিং রিপ্রেজেন্টেশন চাই সেটা কী হবে, এইখানে একটা স্প্রিং রিটার্ন করতে হবে। সো আমরা যদি আমাদের অবজেক্টটার উপরে একটা এসটিআর ফাংশনটা কল করি, তাহলে এখান থেকে যা রিটার্ন করবো ওইটা ওখানে যাবে। অথবা আমরা যদি আমাদের অবজেক্টকে প্রিন্ট করি, সে তখনও এই আমাদের এই মেথডটা কল হবে এবং যেই স্ট্রিংটা রিটার্ন হবে সেটা আমরা ওইখানে পাবো। ইউনিকোডটাও বেসিক্যালি স্ট্রিংয়ের এসটিআর ফাংশনের মতোই কাজ করে, এইটা জাস্ট ইউনিকোড এক্সপেক্ট করে যে আমরা ইউনিকোড ফাংশনটা যখন কল করব তখন এই ডাবল আন্ডারস্কোর ইউনিকোড কল হবে। ডাবল আন্ডারস্কোর ইউনিকোড যেহেতু আমাদের স্ট্রিং ফাংশনটার মতোই কাজ করবে, এই জন্য আমি এখানে সমান দিয়ে দিছি আসলে। সো এটা বেসিক্যালি আপনারা আলাদা ইমপ্লিমেন্ট করতে পারেন যদি আপনারা আলাদা কিছু রিটার্ন করতে চান, অথবা এটা সমান করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আরইপিআর রেপার বা রিপ্রেজেন্টেশন, যে আমাদের অবজেক্টের রিপ্রেজেন্টেশন করার জন্য যে স্ট্রিংটা থাকে সেইটার জন্য এই ডাবল আন্ডারস্কোর আরইপিআর এই মেথডটা কল আছে। এই মেথডটা করে কি আমাদের অবজেক্টকে রিপ্রেজেন্ট করবে যে স্ট্রিংটা, যেমন আমাদের যদি একটা লিস্ট তৈরি করে যদি লিস্টটাকে আরইপিএল এ লিখি, তাহলে নিচে সুন্দর করে ওই লিস্টের কন্টেন্ট সহ কমা দিয়ে দিয়ে একটা লেখা আসে, ওইটা আসলে একটা স্ট্রিং এবং ওই স্ট্রিংটা আসলে আমাদের ওই লিস্টের রিপ্রেজেন্টেশন স্ট্রিং। সেই রিপ্রেজেন্টেশন স্ট্রিংটা এইভাবে তৈরি হয়। আমাদের অবজেক্টের জন্য যদি আমরা রিপ্রেজেন্টেশন স্ট্রিং তৈরি করতে চাই তাহলে এইভাবে তৈরি করব। যদি আমরা এই মেথডটা না ইমপ্লিমেন্ট করতাম তাহলে একটা উইয়ার্ড লেখা আসতো যে ডাবল আন্ডারস্কোর মেইন ডট পয়েন্ট, সরি, অ্যান ইনস্ট্যান্স অফ ডাবল আন্ডারস্কোর মেইন ডট পয়েন্ট, এই টাইপের একটা লেখা আসতো এবং একটা অ্যাড্রেস থাকতো। সো এই বিদঘুটে লেখাটা না আসে যদি আমরা আমাদের পয়েন্ট এই অবজেক্টটাকে একটা সুন্দর স্ট্রিং দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা এই ডাবল আন্ডারস্কোর আরইপিআর এই ফাংশন এই মেথডটা ইমপ্লিমেন্ট করব। এখানে আমি যেটা করছি যে যেহেতু পয়েন্ট প্লাস পয়েন্ট লিখে এবং পয়েন্টের আমাদের এক্স এবং ওয়াইয়ের ভ্যালু দুইটা পয়েন্টের ভিতর দিয়ে দিলে এই যে এই সুন্দর একটা ফরম্যাট আসে, এই স্ট্রিংটাকে আমরা আরইপিআর থেকে
করতেছে, রিটার্ন করতেছি। আমি আমি আরেকবার আরইপিআর ইমপ্লিমেন্ট করছি এটা দেখানোর জন্য যে আমরা হয়তো এইরকম অবজেক্ট লিখতে পারি যেটা পরে এক্সটেন্ড হবে। সো আমরা যদি ডাইরেক্ট একবার ক্লাসের নাম স্ট্রিংয়ের ভিতর হার্ড কোড করে দেই, তাইলে আমরা এক্সটেন্ড করা ক্লাসের ভিতরে আবার আরইপিআর ইমপ্লিমেন্ট করতে হবে। যদি ইমপ্লিমেন্ট না করি তাহলে আমাদের ওটা ধরেন পজিটিভ পয়েন্ট, এই টাইপের যদি একটা ক্লাস হয় তাহলে শুধু পয়েন্ট লেখাটা আসবে। এটা আমরা অ্যাভয়েড করার জন্য এইরকমভাবে আরইপিআর ইমপ্লিমেন্ট করতে পারি, ফেল ডট ডাবল আন্ডারস্কোর ক্লাস, তাহলে আমাদের এই পয়েন্ট ক্লাসটা অবজেক্টটা পাবে, তারপর ডট দিয়ে ডাবল আন্ডারস্কোর নেম দিলে আমাদের এই পয়েন্ট ক্লাসটার নেম মানে জাস্ট পয়েন্ট লেখাটা চলে আসবে। সো বেসিক্যালি উপরের এইটা যা রিটার্ন করবে এই ক্লাসের অবজেক্টের ক্ষেত্রে, এইটা সেই একই জিনিস রিটার্ন করবে। জাস্ট আমরা এটা সেভ মানে ই করতেছি যে এটা এক্সটেন্ড করলে ওই এক্সটেন্ডেড ক্লাসের নামটি রিটার্ন করবে। সো এটা সবসময় লাগতে নাও পারে, আপনি যদি শিওর হন যে আপনার ক্লাসকে আপনি পরে এক্সটেন্ড করবেন তাহলে এইভাবে লিখা সেভ। সো আমরা পরের ধাপে যাই, পরের ধাপে আমরা দেখবো হচ্ছে আমাদের অবজেক্টকে কম্পারিজন অপারেটর কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়। কম্পারিজন অপারেটর হচ্ছে ইকুয়ালস, মানে দুইটা সমান চিহ্ন, নট ইকুয়ালস, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এগুলো সবগুলো একটা ম্যাজিক মেথড দিয়ে ইমপ্লিমেন্ট করা সম্ভব, সেটা হচ্ছে সিএমপি। ডাবল আন্ডারস্কোর সিএমপি যেটা করে যে আমরা যদি কোনো কম্পারিজন অপারেটর পাই তখন এই, এবং সিএমপি ছাড়া যে অন্যগুলো আছে ছয়টা কম্পারিজন অপারেটরের জন্য ছয়টা আলাদা আলাদা ম্যাজিক মেথড আছে, কিন্তু আমরা যদি ওগুলো ইমপ্লিমেন্ট না করি তাহলে পাইথন আমাদের সরাসরি সিএমপি মেথডটা কল করবে। এই সিএমপি মেথড যেটা এক্সপেক্ট করে সেটা হলো আমাদের একটা ইন্টেজার ভ্যালু রিটার্ন করবে। সো আমরা যখন কোনো কম্পারিজন অপারেটর থাকবে তখন এই মেথডটা কল হবে, এবং কলে তিন ধরনের রিটার্ন টাইপ থাকতে পারে, একটা জিরো, পজিটিভ ইন্টেজার, নেগেটিভ ইন্টেজার। জিরো তখন হবে যদি আমাদের এই সেলফ অবজেক্ট এবং আদার, আচ্ছা সেলফ এবং আদার কখন হবে, সেলফ হচ্ছে আমাদের দুইটা অবজেক্ট থাকবে, দুইটা অবজেক্টের মাঝখানে আমাদের এক কম্পারিজন অপারেটর থাকবে, মানে বাইনারি কম্পারিজন। সো বাম পাশে যেটা থাকবে সেইটার এই মেথডটা কল হবে, সেলফটা হবে বাম পাশেরটা, এবং ডান পাশে যেটা থাকবে সেটা হবে আদার। সো এইটা কল হওয়ার পর আমাদের যদি জিরো রিটার্ন হয় এই রেপার মেথডটা, তার মানে আমাদের দুটো অবজেক্ট সমান, আমরা যদি দুটো অবজেক্টের মান সমান বলতে চাই তাহলে জিরো রিটার্ন হবে। যদি নেগেটিভ রিটার্ন হয় তার মানে বাম পাশেরটা ছোট, যদি পজিটিভ রিটার্ন হয় তাহলে বাম পাশেরটা বড়। তো আমরা বাম পাশের কথা চিন্তা করবো, যেহেতু আমরা এই যে বাম পাশেরটা লেখার সময় বাম পাশেরটা আগে লিখছি, সেলফ আগে লিখছি, মাইনাস আদার পরে লিখছি। তো এটা মাইনাস করলে সেলফ বড় হইলে একটা পজিটিভ স্ট্রিং ইন্টিজার রিটার্ন হবে। ওইভাবে যদি আমাদের পজিটিভ রিটার্ন হয় তাহলে আমাদের বাম পাশেরটা বড়, যদি নেগেটিভ রিটার্ন হয় বাম পাশেরটা ছোট, জিরো রিটার্ন হলে দুটা সমান। সো এইভাবে আমরা এখানে কম্পারিজন করার জন্য যেই প্যারামিটারটা ইউজ করছি সেটা হচ্ছে এক্সের ভ্যালু। সো আমাদের এক্সের ভ্যালু যেইটা বড় হবে সেইটা আসলে বড়, এবং এক্সের ভ্যালু দুটো যদি সমান হয় এখানে তাহলে দুইটার এটা মাইনাস করে জিরো রিটার্ন হবে, তো আমাদের দুইটার ভ্যালু সমান হবে। এখন আমরা যদি যেহেতু অন্য কোনো কম্পারিজন অপারেটরের ম্যাজিক মেথড আমরা ইমপ্লিমেন্ট করি নাই, সো প্রত্যেকবার আমরা এই পয়েন্ট অবজেক্টকে কম্পেয়ার করার সময় এটা এই সিএমপি এইটা এই মেথডটা কল হবে, আমরা যেটা লিখলাম সে কল লিখার পরে প্রত্যেকবার আমাদের যদি পয়েন্ট একটা থাকে এক্স ওয়াইয়ের ভ্যালু জিরো জিরো, একটা যদি থাকে জিরো ওয়ান, তাহলে আমাদের যদি গ্রেটার দেন দেই ফলস হবে, লেস দেন ফলস হবে, ইকুয়ালস ট্রু হবে, নট ইকুয়ালস ফলস হবে, গ্রেটার দেন অর ইকুয়াল এবং লেস দেন অর ইকুয়াল দুটাই ট্রু হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এগুলো ঘটনা কেন হলো। সো আমরা এরপরে দেখবো যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়। সো আমরা এখানে দেখব যে আমরা সিএমপি মেথডটা মিশাই দিয়ে আমরা আর বাকিগুলো লিখছি, ইকিউ, এলটি, এলই, জিটি, জিই, নট ইকুয়াল লিখি নাই, ওটা ওটাও লিখতে হতো আর কি। সো এই কয়টা বললে আশা করি আপনারা বুঝতে পারবেন। যখন আমরা ইকুয়ালিটি চেক করি ডাবল ইকুয়ালস, তখন আমাদের এই মেথডটা কল হবে, এই মেথডটা ট্রু রিটার্ন করলে ট্রু, ফলস রিটার্ন করলে ফলস। সো আমাদের এইখানে আমরা
এইবার আগেরটায় চেক করছিলাম শুধু এক্স দিয়ে, আমরা এবার চেক করবো ওয়াই দিয়ে, এবং আমাদের কন্ডিশনটা ধরে নিই এরকম যে এক্স এবং ওয়াই দুইটার ভ্যালু সমান হইলে আমাদের অবজেক্ট দুটা সমান। ওকে, সো আমরা এইভাবে এক্স এর ভ্যালু একবার চেক করলাম, তারপরে অ্যান্ড দিয়ে ওয়াই এর ভ্যালু চেক করলাম, এবং দুইটা অ্যান্ড দিয়ে যোগ করে আমরা রিটার্ন করে দিলাম। আমরা লেস দেনের ক্ষেত্রে চেক করব, এক্স এর ভ্যালু ছোট হইতে হবে, ওয়াই এর ভ্যালুও ছোট হইতে হবে, এইভাবে চেক করব। এক্স লেস দেন, বুঝতেই পারতেছেন, সেলফ ডট এক্স লেস দেন আদার ডট এক্স, একইভাবে লেস দেন অর ইকুয়াল এইভাবে চেক করব, গ্রেটার দেন জিটি এইভাবে, গ্রেটার দেন অর ইকুয়াল এইভাবে। সো নট ইকুয়াল চেক করতাম একইভাবে, যে রিটার্ন সেলফ ডট এক্স নট ইকুয়াল আদার ডট এক্স, অ্যান্ড এখানে অ্যাড দেবো না, নট ইকুয়াল। আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং বিষয়, নট ইকুয়ালস এনই, আমরা এখানে অর দিলাম, সবগুলো অ্যান্ড দিলাম, এখানে অর দিলাম। আমরা আমরা যেটা চাচ্ছিলাম যে আমাদের সমান হইতে হইলে স্ট্রিক্টলি দুই এক্স ওয়াই দুটাই সমান হইতে হবে, কোনো একটা অবজেক্টকে বড় হইতে হলে স্ট্রিক্টলি দুই এক্স ওয়াই দুটাই বড় হইতে হবে। ওই রকম নট ইকুয়ালস হইতে হলে যে কোনো একটা কি বলে, যে কোনো একটা আমাদের যদি সমান না হয় তাইলেই তো আমাদের এটা অবজেক্ট দুটো সমান না, কারণ আমাদের সমান হইতে হলে স্ট্রিক্টলি দুটাই সমান হইতে হবে। এই জন্য অর দিলাম, অ্যান্ড দিলে এটা ভুল রিটার্ন করতো, আমাদের ট্রু মাঝে মধ্যে রিটার্ন করতো আমাদের আনএক্সপেক্টেডভাবে। সো এই হলো আমাদের কম্পারিজন অপারেটর। এখন আমরা দেখব যে কিভাবে আমরা বিভিন্ন অ্যারিথমেটিক অপারেটর কীভাবে ওভারলোড করব। অ্যারিথমেটিক অপারেটরের জন্য যোগের জন্য অ্যাড, সাবস্ট্রাকশনের জন্য সাব, মাল্টিপ্লিকেশনের জন্য এমইউএল মাল, ডিভিশনের জন্য ডিভ, তারপরে এইরকম আছে, যেমন আমি নোটসে লিখে রাখছি কয়েকটা, আসলে সব লিখে রাখি নাই। আমাদের ওই সেই রাফি ক্যাটলার ওনার যে ওয়েবসাইটটা আছে ওই পেজে আপনারা সবগুলো পাবেন। আপনারা ইভেন অবজেক্টকে কলেবল বানানোর জন্য, মানে ফাংশনের মতো কাজ করানোর জন্য একটা মেথড আছে ডাবল আন্ডারস্কোর কল, সেইটারও এক্সাম্পল ওখানে পাবেন। সো আমি এখানে দেখাবো জাস্ট অ্যাপস অ্যান্ড সাব, এই তিনটা। অ্যাপস হচ্ছে আমাদের মানে অবজেক্টটা যখন অ্যাপস ফাংশন দিয়ে কল করবো, অ্যাপস ফাংশনের ভিতর যদি আমাদের অবজেক্টটা দেই তাহলে আমাদের কী হবে, কোন অবজেক্ট রিটার্ন করবে। যেমন অ্যাপস ফাংশনের ভিতর আমরা যদি নেগেটিভ নাম্বার দেই, ইন্টেজার দেই, তাহলে আমাদের একটা ওরা পজিটিভ করে দেয়। ওই রকম আমরা যদি একটা কি বলে আমাদের অবজেক্টটা দেই, তাহলে সেই কীরকম অবজেক্ট রিটার্ন করবে আমরা সেটা আমরা ডিফাইন করে দিতে পারবো। আমরা এখানে চাচ্ছি যে এক্স এবং ওয়াই দুটাই পজিটিভ করে দেবে। সো এরকম একটা নতুন পয়েন্টার ক্লাস তৈরি করতেছি, অবজেক্ট তৈরি করতেছি, যেইটার এক্স এবং ওয়াইয়ের প্যারামিটার আমরা অ্যাপস করে দিচ্ছি, অ্যাবসোলিউট করে দিচ্ছি। একইভাবে অ্যাড, আমাদের কম্পারিজন অপারেটর যেমন সেলফ এবং আদার থাকে, বাম পাশে একটা সেলফ, ডান পাশে একটা আদার, ওই একইভাবে অ্যাডেস থাকবে, বাম সেলফ আদার। এখানে আমরা নতুন একটা পয়েন্টার তৈরি করতেছি, এবং এটার সেইটার এক্স হবে হচ্ছে আমাদের এই আগের যে দুটো যোগ করছি সেই দুটার এক্সের সমান হবে এক্স, ওই দুটার ওয়াইয়ের যোগফল হবে ওয়াই। সো একইভাবে সাবস্ট্রাকশনের ক্ষেত্রেও আমরা সাব এটা ইমপ্লিমেন্ট করতেছি, ওইভাবে নতুন একটা পয়েন্টার তৈরি হবে যেটার এক্সের ভ্যালু হবে আগের দুইটার বিয়োগফলের সমান, এবং ওয়াইয়ের ভ্যালু হবে আগের দুইটার বিয়োগফলের সমান। সো দিস ইজ প্রিটি ইজি, আপনারা খুব সহজ ইন্টিউটিভভাবে বুঝতে পারতেছেন আসলে কী হবে, সাব কী রিটার্ন করবে, কী রিটার্ন করা উচিত, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমার কোডটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, তাই না? সো এগুলো আসলে খুবই সহজ, আমরা তবে এটা ইমপ্লিমেন্ট করলে আমাদের কোডগুলো দেখতে খুব সহজ হয়ে যাবে। সো আমাদের তখন আর এগুলো ইমপ্লিমেন্ট করলে আমাদের দুটা পয়েন্ট যোগ করব, বিয়োগ করব, তারপরে অ্যাবসোলিউট মান বের করব, বা এরকম খুব খুব মানে ক্লিন কোড লিখতে পারবো। সো আজকে আমি আর বেশি দেখাবো না, হয়তো এরপরে কোনো একটা দিনে ইনফিক্স অপারেটর বা এই টাইপের অ্যাডভান্স কিছু দেখাইতে পারি। সো আজকে এই পর্যন্তই থাক, আপনারা যদি আরও বেশি জানতে চান ওই পেজ দুটোই দেখতে পারেন, এবং ওখানে খুব সুন্দর করে এক্সাম্পল সহ দেওয়া আছে। সো আজকে এই পর্যন্তই, টাটা।